प्रिय शिक्षार्थीबृंद सबा के शुभ सकाल प्रिय अभिभावकवृंद जरा देखें सबा के मनोघर रेसिडेंसियल स्कूल फेसबुक पेज एवं मनोघर म्यूजिक स्कूल यूट्यूब चैनल पक्ष स्वागतम जाना। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारा पूर्वर क्लासे देखे दशम अध्याय वृत्त संक्रांत हमें प्राथमिक आलोचना करेछिलाम। तो आज के वृत्त संक्रांत एक उपपाद्य निये तुम्हारे काछे आसछि। तो आज के प्रमाण कर देखाबो जे वृत्तेर दुईटी जे एर मध्ये बृहत्तर जैटी केंद्रेर निकटतर वृत्तेर दुईटी जैर मध्ये बृहत्तर जैटी केंद्रेर निकटतर माने एकटा वृत्ते दुईटा जैट ओ दुईटा जैर मध्ये जैटी बृहत्तर बड़ बा लम्बा सेटी केंद्रेर निकटतर एटा आज के तोमादेर प्रमाण करे देखानोर चेष्टा करब। तो देखो आमी एखाने एकटा वृत्त अंकन करे रेखेछि। तो वृत्तेर केंद्र तो आमी धरे नियेछि ओ, तहले ओ केंद्र विशिष्ट एटा एकटा वृत्त ए बी डी सी एक वृत्त। ये वृत्ते दुईटा जे एक हे ए बी और एक हे सी डी। तुम्हारा निश्चय जान पूर्व क्लसटा जदि कर जे कि तुम्हारा निश्चय से जान जे जे कि वृत्तर दुईटा बिंदुर संयोजक रेखांश वृत्तर जेको दुटा बिंदुर संयोजक रेखांश होच्छे जे। तो ये दुटा जे आमरा चित्रे देखते पाच्छी एटा होच्छे सबचेये केंद्रेर काछाकाछी और एटा होच्छे केंद्र थेके एकटु दूरे सी डी जेटा जेटा ए सी डी जेटा होच्छे केंद्र थेके दूरे और ए बी जे जेटा ओटा केंद्रेर काछाकाछी। एखन एवं देखा जा चित्रे देखा जा बीता हे सी डी थे बड़ तो आज के प्रमाण कर देखाते हैं जे जेटा बड़ अर्थात लम्बा से केंद्र काछाकाछी एमने चित्रे देखते क्योंकि काछाकाछी क्योंकि हमें यहाँ प्रमाण कर देखाते हैं। तो हमें क्यों प्रमाण कर देख। तो चलो प्रिय शिक्षार्थीबृंद मूल आलोचना जा। तो এভাবে একটা চিত্র অঙ্কন করব যখন এটা আমরা প্রমাণ করব যে বৃত্তের দুইটা জায়গার মধ্যে বৃহত্তর জায়গাটা হচ্ছে কেন্দ্রের নিকটতর মানে কেন্দ্রের কাছাকাছি এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পূর্বে আমাদের কি কাজটা করতে হবে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইরকম একটা বৃত্ত অঙ্কন করতে হবে। অঙ্কন করে দুইটা যে যে কোনো দুইটা যে আমি এভাবে নিয়েছি তো তোমরা ইচ্ছা করলে আরো বিভিন্ন ভাবে নিতে পারো। দুইটা যে কোনো দুইটা যে নেবে নেওয়ার পরে তোমরা বিশেষ নির্বাচন অর্থাৎ চিত্রের পাশে তোমরা কি লিখবে দেখো আমি লিখতেছি দেখো। তাহলে আমরা যেভাবে এই চিত্রটা অঙ্কন করেছি ঠিক সেভাবে লিখব। তাহলে আমরা লিখব মনে করি ओ केंद्र विशिष्ट वृत्तटार आमरा नाम देव ए बी डी सी। डी सी वृत्ते जेहेतु आमादेर जेयर कथा बोलेछे ताहले जेगुलोर नाम दीते होबे ए बी ও সি ডি দুইটি
যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বি এবং সি ডি হচ্ছে আমাদের দুইটা জে, এবং এ বি গ্রেটার দেন সি ডি মানে এ বিটা সি ডি থেকে বড়। আরেকটা বিষয় এখানে দেখো আমি কি অঙ্কন করেছি, এখানে কেন্দ্র থেকে আমি ওই জায়গার উপর লম্ব অঙ্কন করেছি, দেখো ওই লম্ব, ওই একটা লম্ব, আবার ও কেন্দ্র থেকে সি ডি এর উপর ও এব একটা লম্ব, তাহলে লিখতে হবে ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি ও সি ডি, এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ও ই যেহেতু নিকটতর বলেছে তার লেস দেন ও এফ, এটা আমাদের আজকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এটা দেখো কীভাবে লিখবে তোমরা, অর্থাৎ আমরা বৃত্তটা যেভাবে অঙ্কন করব সেভাবে আমরা লিখব। তো আমরা লিখলাম কি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে, এ দেখো ও কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের, এটা হচ্ছে কেন্দ্র, এ ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে এ বি এবং সি ডি দুইটা যায়, এবং এ বিটা সি ডি থেকে বড়, এ বি গ্রেটার দেন সি ডি। আর একটা হচ্ছে কি, ও ই এবং ও এফ, এই ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে, এই দেখো ও ও থেকে এ বি যথাক্রমে এ বি এবং সি ডি এর উপর লম্ব, ও ইটা এ বি এর উপর লম্ব, ও এফটা সি ডি এর উপর লম্ব। এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ও ইটা ও এফ থেকে ছোট, ও ই লেস দেন ও এফ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন তার আগে একটা সামান্য আমাদের অঙ্কন করতে হবে, অঙ্কনটা হচ্ছে কি, এই ও এ এবং ও সি যোগ করতে হবে, ও ও এ এবং ও সি যোগ করতে হবে। তাহলে এখানে অঙ্কনে লিখব, অঙ্কন ও কমা এ এবং ও কমা সি, যোগ করি, তাহলে আমি করলাম ও এ এবং ও সি যোগ করলাম। এবার আমাদের প্রমাণ করে দেখাতে হবে, তাহলে প্রমাণ তাহলে এক নম্বরে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমি বলেছি কি ও ই এ বি এর উপর লম্ব এবং ও এফ সি ডি এর উপর লম্ব, এটা আমাদের লেগে দিতে হবে কেন্দ্র, কেন্দ্রটা উল্লেখ করতে হবে, কিন্তু বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও এবং ও ই লম্ব
ए बी ओ ओ एफ लम्ब सी डी वाई देखो होआई ओथा हे केंद्र एवं ओ थेके ओईटा हे ए बी एर ऊपर लम्ब एवं ओएफटा सी डी एर ऊपर लम्ब एखन आमादेर एकटा उपात्त जाना आछे सेटा हच्छे कि केंद्र थेके ब्यास भिन्न मान ब्यास व्यतीत যে কোনো জায়গার উপর যদি আমি লম্ব অঙ্কন করি কি বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেন্দ্র থেকে যদি ব্যাস ব্যতীত যে কোনো জায়গার উপর আমি যদি একটা লম্ব অঙ্কন করি যেমন আমি কেন্দ্র থেকে এই এ বি এর উপর এ বি জায়গার উপর যে লম্ব অঙ্কন করেছি ওই লম্ব যে লম্বটা এ বিকে সমদ্বিখণ্ডিত করে সমান দুই ভাগে বিভক্ত করে এটা মনে রাখতে হবে ব্যাস ছাড়া মানে ব্যাস ব্যতীত কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর যদি লম্ব অঙ্কন করা হয় ওই লম্বতা জ্যাকে দুইটি সমান ভাগে বিভক্ত করে তার মানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওই যদি এ বি এর উপর লম্ব হয় তাহলে এ সমান বি হবে অর্থাৎ এইটা এ বি এর অর্ধেক হবে এই জন্য আমি লিখতে পারি ए समान हाफ ए बी एटा एटा ए बी एर अर्धेक ठीक अनुरूप भावे जेहेतु ओ एफ सी डी एर ऊपर लम्ब ताहले सी एफ टाओ ए सी एफ टाओ सी डी एर ऊपर लम्ब ए सी एफ তাহলে আমি এখানে লিখতে পারি এবং সি এফ সমান হাফ সিডি আমি লিখতে পারি লিখলাম তাহলে এটা আমি ফেলাম যে এইটা এবি এর অর্ধেক সি এফটা সিডি এর অর্ধেক এখন আমরা এখানে লিখেছি এ বি গ্রেটার দেন সিডি অর্থাৎ এ বিটা সিডি থেকে বড় ওইটা আমরা এখন তাহলে আমি দুই নম্বরে লিখি দুই নম্বর তাহলে আমি কি কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু কিন্তু এ বি গ্রেটার দেন সিডি এটা আমাদের কল্পনা এ বি গ্রেটার দেন সিডি এটা আমরা কল্পনা করেছি এটা আমরা কল্পনা লিখব কল্পনা কল্পনা এটা আমরা কল্পনা করেছি আর এখানে এই যে এ ই সমান হাফ এ বি কেন হলো তার কারণটা হচ্ছে এখানে তোমরা লিখে দিতে পারো সেটা হচ্ছে কি ব্যাসভিন্ন না কেন্দ্র থেকে লিখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি কেন্দ্র থেকে কেন্দ্র কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বি খণ্ডিত করে এটা লিখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ এই যে আমি এখানে এখানে লিখেছি ও এফ লম্ব ও ই লম্ব এ বি
তারপরে ও এফ লম্ব সিডি এই যে লিখেছি এখানে, তাহলে ওই লম্ব এ বি হওয়ার কারণে অর্থাৎ কেন্দ্র থেকে জে এর উপর অঙ্কিত লম্ব হওয়ায় এটা দুই ভাগে বিভক্ত হয়েছে এ বিটা, তার মানে এই সমান হাফ এ বি এবং ও এফটা সিডি এর উপর লম্ব হওয়ায় এই সিটিটাও দুই ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ সি এফ সমান হাফ সিডি, দুই ভাগে বিভক্ত, সমান দুই ভাগে বিভক্ত, কারণ কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ও জেকে সমদ্বিখণ্ডিত হতো, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে। কিন্তু আমরা কল্পনা করেছি যে এ বিটা সিটি থেকে বড় কল্পনা করেছি, তার মানে হাফ এ বি সমান হাফ এ বি গ্রেটার দেন হাফ সিটি হবে। তাহলে এখন আমি তাহলে প্রিয়সী কার্তিবিন্দু আমি বিশেষ নির্বাচন যেটা এটা আমি মুছে ফেলতেছি, দেখো তাহলে দেখো প্রিয়সী কর্তৃবৃন্দ, যেহেতু এ বি গ্রেটার দেন সিডি, তার মানে হাফ এ বি এখানে লিখব বা হাফ এ বি গ্রেটার দেন হাফ সিডি, যেহেতু এ বিটা সিডি থেকে বড় তার মানে অর্ধেকটাও বড় হবে। তো আমি বা যেহেতু হাফ এ বি সমান হচ্ছে এ ই গ্রেটার দেন সি এফ, এখন আমি এ ই গ্রেটার দেন সি এফ স্কোয়ার, এ ই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার, আমি কি করলাম এটা বর্গ করলাম। কেন বর্গ করলাম সেটা আমরা পরবর্তীতে বুঝব যে কেন বর্গ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পেলাম এই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার, এবার এটা গেল। তাহলে আমরা দুইটা ধাপ শেষ করলাম, তো একটা হচ্ছে কি কেন্দ্র থেকে যদি যে কোনো জায়গার উপর যদি ব্যাস ছাড়া যে কোনো জায়গার উপর লম্ব অঙ্কন করলে ওই জায়গাটাকে দুই ভাগে বিভক্ত করে সমান দুই ভাগে বিভক্ত করে যেন হাফ এ বি সমান হাফ সিডি হয়ে গেছে এই সমান। তাহলে এখন আমরা কল্পনা করেছি এ বিটা সিডি থেকে বড়, তার মানে হাফ এ বিটাও সিডি হাফ সিডি থেকে বড় হবে, আর হাফ এ বি সমান হচ্ছে এ ই এবং হাফ সিডি সমান হচ্ছে সি এফ, এখন উভয়কে বর্গ করলাম, তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। এবার আসি ধাপ তিন, ধাপ তিনটা দেখো, যেহেতু এগুলো লম্ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই এবং ও এফ হচ্ছে যথাক্রমে এ বি এবং সি দিয়ের উপর লম্ব, তার মানে এই দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজটার নাম আমি দিলাম ত্রিভুজ ও এ ই, ও ত্রিভুজ এই ত্রিভুজটার নাম দাও ও সি এফ, ও সি এফ এই দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখব সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়, তাহলে সমকোণী ত্রিভুজ হতে পায় কি পায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি 90 ডিগ্রি যেহেতু লম্ব 90 ডিগ্রি,
তার মানে এটা হচ্ছে এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে প্রতিভুজ। আর আমরা পিথাগোরাসের সূত্রটা জানি হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে প্রথম ত্রিভুজে এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু এ ই স্কোয়ার এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। এটা হচ্ছে হে এক নং সমীকরণ দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ত্রিভুজ থেকে আমরা পেলাম কি ও এ স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। আবার ওই এই ত্রিভুজে হচ্ছে অতিভুজ হচ্ছে ও সি, তার মানে ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এ দাদাও দুই নং সমীকরণ। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ও এ এবং ও সি হচ্ছে সমান, হ্যাঁ যেহেতু সমান তার মানে এই দুটাও কিন্তু কি হবে সমান হবে। এখন দেখো তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু যেহেতু ও এ সমান ও সি। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও এ সমান ও সি কেন সমান? আমরা জানি কেন্দ্র থেকে পরিধি, এটা হচ্ছে পরিধি। তো আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তার মানে ও হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি, তাহলে কেন্দ্র থেকে পরিধি এটা একটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি এটা একটা ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যায় সব ব্যাসার্ধগুলো সমান, এই জন্য ও এবং ও সি সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য আমরা এখানে লিখে দেব একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ এই জন্য তারা সমান সমান। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি ও এ সমান ও সি হয় তাহলে এগুলো সমান হবে, অর্থাৎ এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার সমান সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটা যেহেতু সমান, ও এ সমান যেহেতু ও সি, তার মানে ও এ সরি এখানে এখানে আর একটা লাইন লেখা যায়, না লিখলেও হবে, তারপরে তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো এটা আবার এভাবেও লেখা যায়। তাহলে ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার, একই বিষয়টা হচ্ছে এগো। তাহলে এখন ও এ স্কোয়ার সমান আমরা এটা পেয়েছি, ও সি স্কোয়ার সমান এটা পেয়েছি, তার মানে আমরা তো এখানে লিখতে পারি
ए स्क्वायर प्लस ओ स्क्वायर समान सी एफ स्क्वायर प्लस ओ एफ स्क्वायर। এখন আমরা এখান থেকে একটা মান আমরা বের করতে পারি, সেটা হচ্ছে কি এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার পক্ষান্তর করো, তাহলে পক্ষান্তর করলে ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার। এটা দাও তোমরা তিন নং সমীকরণ দাও, এটা তিন নং সমীকরণ, এগুলো তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখন দেখো আমরা ধাপ চারে যাব। ধাপ চারে হচ্ছে তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে ধাপ দুইয়ে, এটা ছিল ধাপ দুই, ধাপ দুইয়ে দেখতে পাচ্ছ এ স্কোয়ার গ্রেটার দ্যান সি এফ স্কোয়ার। হ্যাঁ, ধাপ আমরা ধাপ দুই হতে পাই এ স্কোয়ার প্লাস গ্রেটার দেন সি এফ স্কোয়ার। তাহলে আমরা ধাপ দুই থেকে লিখি, ধাপ দুই থেকে লিখলাম লিখলাম কি এ ই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার, এটা হচ্ছে ধাপ দুই হতে, এটা ধাপ দুই হতে পেয়েছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন উভয় পক্ষ থেকে যদি আমরা এ ই স্কোয়ার মাইনাস উভয় পক্ষ থেকে যদি আমরা কি করি সি এফ বাদ দিই, সি এফ স্কোয়ার যদি বাদ দিই, তাহলে আমরা এদিকে পাবো জেরো। এটা কি করলাম, উভয় পক্ষ থেকে সি এফ বাদ দিলাম, উভয় পক্ষ থেকে সি এফ স্কোয়ার বাদ, বাদ মানে বিয়োগ, বিয়োগ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়তো বুঝতে পারতেছো না, দেখো আমরা এটা ধাপ দুইয়ে পেয়েছি, দেখো এ স্কোয়ার ক্রেতার দেন সি এফ স্কোয়ার, এ স্কোয়ার ক্রেতার দেন সি এফ স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে অর্থাৎ এ স্কোয়ার থেকে এবং সি এফ স্কোয়ার থেকে আমি যদি সি এফ স্কোয়ার বাদ দিই, বিয়োগ করি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার, আর এখানে সি এফ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু কি জিরো হবে। অর্থাৎ সি এফ স্কোয়ার থেকে যদি আমি সি এফ স্কোয়ার বাদ দিই, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সি এফ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার, তাহলে কি হবে জিরো। এই জন্য এখানে আমি কি লিখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিরো লিখেছি, দেখো এই সি এফ স্কোয়ার থেকে সি এফ স্কোয়ার বাদ, তাহলে জিরো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা ধাপ তিনে অর্থাৎ তিন নং সমীকরণে আমরা পেয়েছি এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার, তাহলে এর মানটা, এই মানটা তিন নং সমীকরণ থেকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এই দেখো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার, এই দেখো ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার গ্রেটার দেন জিরো মানটা বসালাম, এটা কোত্থেকে সমীকরণ এক তিন নং থেকে, এটা সমীকরণ তিন নং হতে, ধাপ নয় আবার সমীকরণ লেখ, এই তিন নং সমীকরণ থেকে এ ই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পাশে লিখতেছি এখান থেকে, এখন এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি উভয় পক্ষে যদি, হ্যাঁ এই গ্রেটার দেন যে চিহ্নটা আছে বড় সে চিহ্নটা আছে, এর চিহ্নের উভয় পক্ষে যদি আমি ও ই যোগ করি, তাহলে কি দাঁড়ায় দেখো, ও ই যোগ করলে দাঁড়াচ্ছে ও এফ স্কোয়ার গ্রেটার দেন ও ই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এদিকে যদি আমি ও ই স্কোয়ার যোগ করি, এ দেখো আমি এখানে দেখাচ্ছি একটু সিম্পল,
ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার, এটা এখানে এর সাথে যদি আমি ও ই স্কোয়ার যোগ করি তাহলে একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে এই দুইটা কাটা যাবে, তাহলে থাকলো কত, কেবলমাত্র ও এফ স্কোয়ার। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও এফ স্কোয়ার, হ্যাঁ ও এফ স্কোয়ার। আবার এদিকে শূন্যের সাথে, শূন্যের সাথে যদি আমি ও ই স্কোয়ার যোগ করি তাহলে এদিকে ও ই স্কোয়ারই থাকবে, ও ই স্কোয়ার থাকবে। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উভয় পক্ষে আমি ও ই স্কোয়ার যোগ করেছি, তাহলে ও ই স্কোয়ার এদিকে যোগ করলে ও ই স্কোয়ার ও স্কোয়ার কাটা যাবে, থাকবে কেবলমাত্র ও এফ স্কোয়ার, আর এখানে শূন্যের সাথে যদি ও এস ও ই স্কোয়ার যোগ করি তাহলে ও ই স্কোয়ার থাকবে। এখন আমি যদি বর্গমূল করি, অর্থাৎ বর্গ চিহ্নগুলো যদি তুলে দিই, তাহলে ও এফ গ্রেটার দেন ও ই, তার মানে সুতরাং ও ই, ও এফ গ্রেটার দেন ও ই মানে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও এফটা ও থেকে ও ই থেকে বড়, তার মানে ও ই লেস দেন ও এফ, অর্থাৎ ও ইটা ও এফ থেকে ছোট, ও ইটা ও এফ থেকে ছোট। আমরা কিন্তু ওটাই প্রমাণ করতেছি, আমাদের প্রমাণ করে দেখাতে হচ্ছে কি ও ই লেস দেন ও এফ আমরা প্রমাণ করেছি। তো এখানে তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো, অর্থাৎ ওই প্রশ্নটা বৃত্তের দুইটি জায়ের মধ্যে, বৃত্তের দুইটি জায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি কেন্দ্রের নিকটতর, সরি বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা, ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর, নিকটতর প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই তোমরা যদি প্রশ্ন আসে যে বৃত্তে দুইটা জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর যদি প্রমাণ করতে বলা হয়, তাহলে তোমরা এভাবেই প্রমাণ করে দেখাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে প্রমাণ করবে। তো পরবর্তীতে আমি আরও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই তোমরা বাসায় থাকবে, কারণ তুমি নিরাপদে থাকলে তোমার দাদা দাদি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন, তোমাদের প্রতিবেশী যারা আছেন, তারাও নিরাপদে থাকবে। আর যদি তোমাদের প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।